আমার স্নেহের প্রিয় ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই সকলকে স্বাগতম ছোটো ছোটো বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বিদ্যালয় এখন বন্ধ তোমরা যে যার ক্লাসে তোমরা এখন ভর্তি হয়ে গেছো অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়তে তোমরা তৃতীয় শ্রেণীতে উঠে গেছো আর আমি তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি তোমাদের দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ বিষয়ের ওপর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা এটি যত্ন সহকারে তোমরা ঘরে নিজেদের খাতায় তৈরি করে রাখবে এবং তোমাদের স্যার ম্যামেরা যখন বলবেন তখন তোমরা এটি জমা দিয়ে দেবে বন্ধুরা আমি তোমাদের জন্য হাতে লিখে অ্যান্সারগুলো করে নিয়ে এসেছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে মডেল অ্যাক্টিভিটিটা দু হাজার বাইশ ক্লাস থ্রি ইংলিশ ফুল মার্কস তোমাদের পুনরো দেওয়া হয়েছে জানুয়ারি পার্ট ওয়ান প্রথম প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে কি অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্স ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম অ্যারেঞ্জ মানে কি গুছিয়ে লিখতে বলা হয়েছে দ্য ফলোইং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ তিনটে শব্দ দেওয়া আছে অক্স জেবরা আর কাউ এই তিনটি শব্দ তোমাদের এ টু জেড এইভাবে গুছিয়ে লিখতে হবে অর্থাৎ প্রথমে এ বি সি ডি তোমরা ঠিক যেমনভাবে লেখো তোমাদের এই রকম শব্দগুলো দেখতে হবে এই শব্দগুলোর প্রথম অক্ষর অনুযায়ী তোমাকে সাজিয়ে লিখতে হবে এখানে তোমাদের তিনটে শব্দ দেওয়া আছে ওই জন্য তোমাদের নাম্বার দেওয়া আছে ও তিন এখানে দেখো অক্স জেব্রা কাউ আমি সাজিয়ে দিয়েছি প্রথমে দেখো সি তাহলে বি সি ডি জি এইচ এরম পরপর তুমি যদি পড়তে পারো পড়তে যাও তাহলে প্রথমে তোমার সিটা আসবে অর্থাৎ সি থেকে আছে কাউ তাহলে কাউটা তোমাকে প্রথমে নিতে হবে তারপরে কী আছে ও আছে তারপর জেড জেড যেন সকল আর শেষ তাহলে প্রথমে কাউ তারপরে অক্স তারপরে জেবরা দুইয়ের দাগের দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু তোমাদের কী দেওয়া হয়েছে অ্যারেঞ্জ দ্য লেটারস টু মেক মিনিংফুল ওয়ার্ডস নিচে তোমাদের তিনটি শব্দ দেওয়া হয়েছে এই তিনটি শব্দ অ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ দেখো ওলট পালটভাবে এই অক্ষরগুলো দেওয়া আছে যেগুলো অর্থহীন যার কোনো অর্থ নেই এইগুলো তুমি যদি ঠিকঠাক সাজিয়ে নাও এই অক্ষরগুলো যদি তুমি সাজিয়ে বসাও তাহলে তুমি একটা অর্থ পাবে তার একটা অর্থ তোমরা পাবে দেখো এখানে আছে কে বি ডবলও তাহলে এটা আমি অ্যান্সার করে দিয়েছি দেখো যদি তোমরা সাজিয়ে লেখো তাহলে বিটা আগে যাবে তারপরে ডবল ও তারপর কে কী হলো বুক বি ডবল ও কে বুক মানে বই তোমরা সবাই জানো তারপরে বির দাগের দেখো এখানে দেওয়া আছে কি এন আই ও এল তাহলে এটাকে যদি তুমি সাজিয়ে লেখো তাহলে এলটাকে তোমার আগে আনতে হবে তারপরে আই তারপরে ও তারপরে এন কি হয়ে গেল লায়ন তাহলে লায়ন মানে কি সিংহ তারপরে দাগের দেখো এল ওয়াই সি ইসি সি তোমরা যখন খাতায় লেখো ডি লেখো তোমরা সি আর ই এই দুটোকে একই রকম লেখো দেখো এখানে সি দুটো সি একই রকম আছে অর্থাৎ এর মাথাটা দেখো ফাঁক নেই কিন্তু ই লিখবে যখন তখন তোমরা মাথাটাকে একটু ফাঁক করে দেবে তাহলে বুঝবে এটা ই আর এটা সি দেখো এইটা সাজালে কী হবে সি তারপরে ওয়াই সি এল ই কী হল সাইকেল তোমরা সাইকেল চালাতে পারো সাইকেল চড়ো সেই সাইকেল তারপর দেখো অ্যাক্টিভিটি তিন অ্যাক্টিভিটি তিন কী দেওয়া আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং এ মিজার নিচে তিনটে স্থান দেওয়া আছে এটা তোমাদের তিনটে করতে পারলে তোমাদেরকে তিন নম্বর দেওয়া হবে এ মিজার সঠিক শূন্য স্থানে তোমাদের বসাতে হবে এর দাগে দেখো সি তারপর ছিল ড্যাশ মাই সিস্টার মানে সে হয় আমার বোন সে হয় আমার বোন তাহলে সিটার সিঙ্গুলার নাম্বার এক বচন সিঙ্গুলার নাম্বার এক বচন এবং থার্ড পারসন থার্ড পারসন মানে প্রথম পুরুষ আর এক বচন একা হলে সেখানে কী আসবে ইস বসবে সেই অনুযায়ী এখানে ইস বসেছে তাহলে সে হয় আমার বোন তারপরে দেখো দে আর প্লেইং ফুটবল তাহলে দে বহু বচন বহু বচনের পর আর বসে দে মানে তারা তারা মানে অনেকে তাই না অনেকে তাহলে অনেক যখন বোঝাবে তখন তারপরে আর বসাবে দে আর প্লেইং ফুটবল তারপরে দেখো আই ড্যাশ এ স্টুডেন্ট তাহলে আই এম এ স্টুডেন্ট এখানে এম হলো আমি একা তাহলে আয়ের পর তোমরা যেন সবসময় এম বসে আয়ের পর সবসময় এম বসবে তাহলে আই এম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোর তোমাদের কী দেওয়া হয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাজ হ্যাব হ্যাজ হ্যাব বসিয়ে তোমাদের এই শূন্যস্থান তিনটে পূরণ করতে বলা হয়েছে এখানে তিন নম্বর দেওয়া আছে এক ইন্টু তিন তাহলে দেখো হ্যাভ আর হ্যাস হ্যাস মানে কি আছে হ্যাব মানেও আছে তোমার এখানে যে কর্তাটা আছে এই কর্তা অনুযায়ী আর হ্যাব হ্যাস তোমাদের বসাতে হয় আয়ের পরে যেমন সবসময় এম হয় এখানে জানবে যে আয়ের পরে সবসময় হ্যাব হয় আই হ্যাব আই হ্যাভ উই হ্যাভ দে হ্যাভ তাহলে বহু বচন আমার পরে আমি অর্থাৎ আমি অর্থাৎ এখানে আমার এটা অবজেক্টিভ প্রোনাউন এগুলো এগুলো এখন তোমরা বুঝবে না তোমরা তৃতীয় শ্রেণিতে পড়ছ যাই হোক আয়ের পরে হ্যাভ বসে এটা তোমরা সবসময় মনে রেখে দেবে তাহলে আই হ্যাভ এ পেন্সিল হি হ্যাজ এ ব্যাগ হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে এক বচন হবে থার্ড পারসন মানে কি প্রথম পুরুষ তাহলে প্রথম পুরুষ আর এক বচন যখন হবে একজন যখন বোঝাবে তখন সেখানে হ্যাস হ্যাস বসবে তারপরে হ্যাস বসবে তাহলে হি হ্যাজ এ ব্যাগ তার একটা ব্যাগ আছে তারপরে দেখো সি এর দাগে দে হ্যাভ মেনি ক্যান্ডেলস তাহলে এখানে কর্তা আয়ের পরে যেমন হ্যাব বসে আর এখানে যদি থার্ড পার্সন হয় কিন্তু যদি বহু বচন হয়ে থাকে বহু বচন হলেই তারপরে হ্যাভ হবে তাহলে দে হ্যাভ মেনি ক্যান্ডেলস দে হ্যাভ মেনি ক্যান্ডেলস বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আর তোমরা যারা তৃতীয় শ্রেণিতে পড়ছ তোমরা অবশ্যই আমার অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে আমার লিংকে গিয়ে কিংবা প্লে লিস্টে গেলে সেখানে গেলে তোমরা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধুরা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল দু সালের বাইশ কামনা।